এত কলিজে আছি ওর নাম্বার, ব্যস্ত আর ব্যস্ত, তার সাথে এত কথা বলে। হ্যালো জিতু, আচ্ছা ইদানিং তোমার ফোন এত আমি বিজি পাই কেন? কি হলো, চুপ কেন? আচ্ছা দে তো ফোনটা, আমি রিতু। হ্যাঁ রিতু, তোমাদের না বলছি এই কিছুদিন ঝগড়া করতে না, তারপরে কেন ঝগড়া করবে তোমরা? আচ্ছা শোনো, আমি তোমার পরে ফোন দেবো, আর আমি দেখি আমি সাথে কথা বলে ওটা বুঝিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে রাখি। কি হয়েছে ভাই?
তোর এমন ঝগড়া আছিস কেন? না ভাইজান কিছু হয়নি এমনি। ভাই আমারে বলবি না তুই? আচ্ছা ভাইজান তুমি আগে বলো, জিতুর সাথে তুমি কি আগে পরে কোনো কথা বলছো? কই না তো, ওর সাথে আমার কোনো কথা হয়নি। শোন আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, একটু বাইরে যাবো, ঠিক আছে? আর তোরা যেভাবে পারোস ভাই এই ঝগড়া মেয়ে, এভাবে তোরা প্রতিদিন ঝগড়া সেগুলো ভালো লাগে, ঠিক আছে? ঝগড়া মেয়ে শুনে গেলাম। হ্যাঁ ভাই ফোনটা কেটে দিলে যে আই নিড এ ব্রেকআপ। মানে কি বলছ এইসব? প্লিজ তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবা না। তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ঋতু? দেখো আমি তোমার সাথে এইভাবে মাস আটটা জীবন কাটাতে পারবো না। প্লিজ তুমি আমার সাথে আর কখনো কন্টাক্ট করবা না। ঋতু হ্যালো হ্যালো ঋতু হ্যালো হ্যালো তাহলে চলো আজকে গিয়ে শপিং টপিং করি নাকি? না ধরো এটা। আরে তুমি বড় ভাই ঋতু না? কতদিন যাবো তাতে কিছু আছে? আচ্ছা আচ্ছা সেমি ফোন করে নিই। হ্যাঁ আমি। আরে বেটা তোর বড় ভাইরা দেখলাম তোর তোর ঋতুর সাথে। মানে হ্যাঁ হ্যাঁ আমার সন্দেহই ঠিক আছে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আর জয় আমাদের সাথে আয়। আচ্ছা 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 ঠিক আছে। কোন সুম কল দিলাম আশিকরে এখন আইতাছে না। দূর বেটা এমন কত ভাই আইলো আর গেল ভাই কত ডালে গ্রাম গ্রাম আছে ভাই? হ্যাঁ আর আমি লোক আমি ওই বাইরে মারা লাইতে আমার ভাই আর মতো ভাই আমার লাগতো না। কি করবি ক? যা দেখলাম সিনসিনারি আর কি দেখ একলগে মনে হয় জিওটা না না এখনই যা বলছি তুই যেতে যা। কি করব আমি? শিট
কই গেছিলা? বাইরে গেছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ফ্রেন্ডের সাথে মিট। কোন ফ্রেন্ড? তুই চিনবি না। ও আচ্ছা, তুই খাওয়া দাওয়া করছস? তোমার অনেক ক্ষুধা লাগছে রে। হ্যাঁ খাও। আচ্ছা ফ্রেশ হয়ে আসি। আচ্ছা শোনো, তোমার সাথে কি ঋতুর কথা হয়েছিল? কই না তো। এমনি ইচ্ছা করলো ভাই। না রে ভান করলাম, আমি কত লাকি আমার ভাই আমার কফি বানায় খাওয়া। আচ্ছা আমি যদি না থাকি আমার মিস করবি রে? না কি, আমি তোর অনেক মিস করবো, তাই তো তোরা কোনোদিন ছেড়ে যাবো না। ড্রামা না, খাচ্ছি খাচ্ছি। আচ্ছা শোন, তোর জন্য একটা আমি তাকে মেরে ফেলবো। বলো তুমি কথা বলো, মরো তুমি, মরো মরো। আপনাকে তো বললাম এমনি কিছু পছন্দ, এটা তো ভালো আপনি জানেন, তো আপনি কিছু একটা ডিসাইড করেন। এতদিন এত কিছু সারপ্রাইজ করা তো শুধুমাত্র ওর জন্য, এত কিছু নাটক করা, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসেন।
দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো দুই ভাইয়ের সম্পর্ক। ভাই ভাইয়ের সম্পর্কগুলো এক অটুট রক্তের সম্পর্ক, এক নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। কিন্তু মাঝে মাঝে এই রক্তের ও নিঃস্বার্থ সম্পর্কগুলো দুই দিনের আসা গার্লফ্রেন্ডের সম্পর্কের কাছে তুচ্ছ হয়ে যায়। আর দুই দিনের আসা ওই মানুষটির জন্য আমাদের সারা জীবনের কাছে থাকা মানুষগুলোকে কষ্ট দিতে একবারও দ্বিধাবোধ করি না। আর মাঝে মাঝে এর পরিণতি এমন অসহনীয় কষ্টের হয়ে ওঠে, তাই চলুন আমরা সবাই একটু সচেতন হই। চলুন আমরা ভালোবাসি, কিন্তু কাউকে এতটা অন্ধ ভালোবাসা না বাসি যার কারণে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়।